বাংলাদেশের এশিয়া কাপ ব্যর্থতার তিনটি কারণ আপনার মতে কি? যদি তিনটি কারণ বলা হয়, যে আমরা জানি যে বাংলাদেশ ফার্স্ট ম্যাচ আমরা ওইভাবে প্রপারলি ব্যাটিং করতে পারি নাই, আমাদের যে ওয়েতি টি টোয়েন্টি খেলা দরকার, যেই পজিটিভ মুভমেন্ট নিয়ে ব্যাটিং করা উচিত ছিল, ওইটা মিস দেখা গিয়েছে। কিন্তু দ্বিতীয় ম্যাচে আমরা ওই ব্যাটিংটা ইম্প্রুভ মানে মানে বেশ ভালো পজিটিভ ব্যাটিং করেছিলাম, একটা গুড টোটাল দিক করেছিলাম। ল্যাক অফ পজিটিভ অ্যাপ্রোচ আমার মনে হয় টি টোয়েন্টি ফর্ম্যাটে যেই ওয়েতে দরকার। আরেকটা হলো যে মোমেন্টাম বাংলাদেশের ফরে ছিল না, এটা কোনো মতেই যে এত রান করার পরে কিন্তু লাস্ট ম্যাচে আমরা কিন্তু ওই ম্যাচটাকে অ্যাট দ্য এন্ড জয় পরাজয় তো ডিসাইড হয় লাস্টে, যে টি টোয়েন্টি ফর্ম্যাটে খুব বড় মার্জিনে জয় পরাজয় খুব কম হয়, ওই ক্লোজ ম্যাচে প্রেশারটা আমরা হোল্ড করে রাখতে পারিনি। ধরেন ওইখানে আমরা যেই ইম্পর্টেন্ট ম্যাচটা, যেটা ফার্স্ট ম্যাচটা হয়তো কিছুটা আমরা বলবো যে আমরা কিছুটা ওয়ান সাইডেডই হয়ে গিয়েছে, একটা সময় দিয়ে হয়তো কিছুটা সময় আমরা প্রতিরোধ করেছিলাম, কিন্তু অ্যাট দ্য এন্ড ওদের এক্সট্রাঅর্ডিনারি ব্যাটিং আমাদেরকে পিছনে ফেলেছে। আর দ্বিতীয় ম্যাচটা যেটা হয়েছে, আমাদের বেশ কিছু মিস্টেক করেছি আমরা বলবো, যেটা হলো দেখেন বেশ কিছু নো বল করেছি, ইবাদত ম্যাচটা এনেছিল এবং ইবাদতই লাস্ট দুই ওভারে প্রায় 39 সামথিং এরকম রান দিয়েছে, যেটা একটা টি টোয়েন্টি ফর্মে দুই ওভার যদি এরকম রান হয়, ইনএক্সপিরিয়েন্সড বোলিং ইনএক্সপিরিয়েন্স বলা যাবে না। হ্যাঁ, টি টোয়েন্টি ফর্মেট ইবাদত ইনএক্সপিরিয়েন্স, কিন্তু ওভারঅল কিন্তু টেস্ট বলেন ওডিআই খেলেছে বাংলাদেশ অনেক বোলিং ব্যর্থতা, বোলিং ব্যর্থতাই বলতে হবে আমার মনে হয় দ্বিতীয় ম্যাচটা। সো উই গট ফ্রম ইউ তিনটি কারণ আমরা পেয়েছি, আর আরেকটা জিনিস আমাকে বলতেই হবে, যেটা হলো সাকিব অনেক বেশি ট্যালেন্টেড ক্রিকেটার, অনেক বেশি এক্সপিরিয়েন্স, কিন্তু সাকিবের ক্যাপ্টেন্সি বেশ কিছু জায়গায় আমাদের কাছে মনে হয়েছে ফার্স্ট ম্যাচে যদি আপনি দেখেন, সেটা নিয়ে আমরা পরে কথা বলবো অবশ্যই। সো উই গট থ্রি রিজন দ্যাট ল্যাক অফ পজিটিভ অ্যাপ্রোচ, দ্বিতীয়টি বলেছিলেন মোমেন্টাম ধরে রাখতে পারেনি, এবং তৃতীয়টি হচ্ছে প্রতিপক্ষ ভালো করেছে কিংবা বোলারদের ব্যর্থতা। সামি, আপনার মতে তিনটি কারণ কি হবে? প্রথমটা আমার কাছে মনে হয়েছে দুটো ম্যাচেই মোমেন্টামের শিফটিং এর জায়গাটা বাংলাদেশ ধরতে পারেনি, কারণ দুটো ম্যাচেই কিন্তু একটা পর্যায়ে বাংলাদেশ ডমিনেট করছিল, সেই জায়গাটা হঠাৎ করে মোমেন্টাম শিফট হয়ে গেছে। টেস্ট ম্যাচ ক্রিকেটেও যেরকম মোমেন্টাম আছে প্রত্যেকটা সেশন বাই সেশন, টি টোয়েন্টি ক্রিকেটেও কিন্তু মোমেন্টাম আছে, যে প্রি টেন ওভার্স পোস্ট টেন ওভার্স অর্থাৎ 10 ওভারের পরের যে মোমেন্টামটা, দুটো ম্যাচে কিন্তু ডেথ ওভার্সে বোলিংয়ে গিয়ে মোমেন্টামটা বাংলাদেশ আর ধরে রাখতে পারেনি, এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে প্রথম ম্যাচে যেটা দেখা গিয়েছিল ব্যাটিংয়ের অ্যাপ্রোচটা বা ইন্টেন্টটা, পজিটিভ ইন্টেন্টের জায়গাটা, সেখানে একটা ল্যাকিং তো অবশ্যই দেখা গিয়েছিল, এবং সেই জায়গাটা টিম সিলেকশন অ্যাকর্ডিং টু ভেনু, অ্যাকর্ডিং টু প্রতিপক্ষ অনুযায়ী আমার টিম সিলেকশনের জায়গাটাতেও মনে হয় প্রথম ম্যাচে ঝামেলা ছিল, যেটা দ্বিতীয় ম্যাচে খানিকটা ওভারকাম করেছে। বাট দ্য প্রবলেম ইজ ভেনু অ্যাসেসমেন্ট অনুযায়ী খেলোয়াড়দের সেটার এক্সিকিউশনের জায়গাটা, সেটা একটা প্রবলেমেটিক জায়গা ছিল। আর সানোর ভাই যেটা বললেন সাকিবের ক্যাপ্টেন্সির জায়গাটা, কিছু কিছু জায়গা সাকিব আল হাসান ব্রিলিয়ান্ট ক্যাপ্টেন, অ্যাটাকিং ক্যাপ্টেন, এ ধরনের ক্ষেত্রে যেটা হয় যে এরকম অ্যাটাকিং ক্যাপ্টেন যখন থাকেন হয় আপনার 100% পজিটিভ রেজাল্ট আসবে না হয় আসবে না, সো সেক্ষেত্রে দেখা গেছে সাকিব আল হাসান ল্যাকটা ফেভার করেনি, এবং সেই জায়গাটা আমার কাছে মনে হয়েছে ক্যাপ্টেন্সির কিছু জায়গাটা হয়তো বা জিতলে আমরা বলতাম যে ওয়াট এ ব্রিলিয়ান্ট ক্যাপ্টেন্সি, বাট যেহেতু হেরেছে এখন বলতে হচ্ছে যে না ওই ল্যাকিংগুলো ছিল। Okay, and third reason? This is the third reason. Okay, so this is your third reason. So, this was my first question. My second question would be actually, Sakib Al Hasan ke captain hishebe ei Asia Cup e koto deben out of 10? Overall, jodi Sakib dekhi, amra previous history dekhi, Sakib oshadharon captain, definitely. Kintu ei Asia Cup e out of 10, I'm going to say 6 or 7, something like that. Okay, that's good. সামি কত দেবেন? আমি মনে হয় এটা আউট অফ 10 সেটা 7.5 or 8 এরকম দিব, কারণ সাকিবের বডি ল্যাঙ্গুয়েজটা প্রথম ম্যাচে 128 যখন বাংলাদেশকে ডিফেন্ড করতে হয়েছে, মাঠের মধ্যে আমার কাছে মনে হচ্ছে একমাত্র একজনই ছিলেন যিনি এটাকে ডিফেন্ড করতে নেমেছেন বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে, এবং আফটার 2017 অস্ট্রেলিয়া ম্যাচ, অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট ম্যাচের পর আমি মনে হয় অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে মাঠে তার অ্যাপ্রোচ, ফিল্ড সেট আপ সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে পজিটিভ। বাট এই ধরনের ক্যাপ্টেনদের যেটা হয় যে এন্ড অফ দ্য ডে রেজাল্টটা যদি ফেভারে না আসে সেক্ষেত্রে আমার তখন সমালোচনা করতে হয়। ওই জায়গায় যদি ফার্স্ট ম্যাচ ডেফিনেটলি সবকিছু পজিটিভ, ফার্স্ট ওভার সে স্টার্ট করেছে, অসাধারণ বোলিং করেছে, কিন্তু যেই জায়গাগুলি গ্যাপ হয়েছে, মুসাদ্দিক একটা সময় কিন্তু অসাধারণ বোলিং করছিল, ওই সময়টা চেঞ্জটা মনে হয় আরেকটা ওভার চেঞ্জ করতে পারতো, যখন সাইফুদ্দিন এসে কিন্তু উইকেট পেলো, ভালো বোলিং করলো, নেক্সট ওয়েতে আবার মুস্তাফিজকে আনলো, এই জায়গাগুলি মনে হয় একটু মানে হয় গ্যাপ ছিল। ইভেন সেকেন্ড ম্যাচে যেখানে আসলে এত বড় রান বাংলাদেশ করেছে সেই জায়গাটাতে সাকিবের ওভার শেষের দিকে থাকলে মনে হয় আর একটু বেটার হতো। আচ্ছা, ওকে, সো সাকিবকে নিয়ে কিছু কমপ্লেন থাকলেও অ্যাজ আ ক্যাপ্টেন মার্কিংটা কিন্তু বলছে দুজনের মতে সাকিব গুড অ্যাকচুয়ালি। ওকে, মাই থার্ড কোয়েশ্চেন উড বি, যদিও আমরা জানি যে কোনো কিছু ইমিডিয়েটলি কিন্তু পরিবর্তন হয় না, সময় প্রয়োজন হয়, তারপরেও এখনকার যে পারফরমেন্স সেটার ভিত্তিতে যদি বলি ইমিডিয়েট যে জায়গাগুলোতে পরিবর্তন আনা জরুরি ডোমেস্টিকে, এরকম দুটো জায়গা বলতে হবে। ডেফিনেটলি আমরা যদি ডোমেস্টিকের সবচেয়ে বড় জায়গা হলো আমাদের যে টি টোয়েন্টি ফর্মেট, একমাত্র বিপিএল ছাড়া ওইরকম কোনো রিকগনাইজড কোনো টুর্নামেন্ট হয় না,
ডেফিনেটলি আমাদের প্রিমিয়ার লিগ বলেন বা যে কোনো ফরম্যাটই হোক, টি টোয়েন্টি ফরম্যাটের আরও কিছু ম্যাচ খেলতে হবে যাতে আমাদের উইকেট প্রিপেয়ার করতে পারি। আর মেইন জায়গাটা আরেকটা হলো বাংলাদেশের উইকেটগুলি, টি টোয়েন্টি ফরম্যাটের জন্য ট্রু উইকেটে যদি ব্যাটিং না করতে পারে ডেফিনেটলি আপনি উইকেট স্ট্রোক খেলতে পারবেন না এবং বড় রান করার বেরি তৈরি হবে না। তখন আমরা কিন্তু ওই জায়গাগুলিতে ট্রু উইকেট থাকলে ডেফিনেটলি আমাদের ব্যাটসম্যানরা ডোমেস্টিক থেকে 200 রান করার অ্যাবিলিটিটা তৈরি করতে হবে, আমরা ইন্টারন্যাশনাল এসে তৈরি করতে পারবো না। So we need more practice tournament and we need more true wicket. Sami, আমি এটার সঙ্গে একটা পয়েন্ট যুক্ত করব, এই দুটো পয়েন্টই আমার সঙ্গে আছে, আমি একটা পয়েন্ট যুক্ত করব, তা হচ্ছে আমাদের এইচপি এবং বাংলা টাইগার্স যেটা আমরা গঠন করেছি এই জায়গায় টি টোয়েন্টিটাকে আলাদা করে গুরুত্ব দেয়, কারণ আমাদের এইচপি টিম সিলেকশন হয় 50 ওভার্সের টুর্নামেন্টের রেজাল্ট দেখে। সেই জায়গাটা যেমন আমাদের ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগে 20 ওভার্সও রয়েছে 50 ওভার্সও রয়েছে, সেখান থেকে যখন এইচপির সিলেকশনটা হয় সেটা 50 ওভার্সের রেজাল্ট দেখে হয়, 20 ওভার্সের রেজাল্ট দেখে হয় না। তো আমার মতে ফরম্যাট ওয়াইজ বাংলা টাইগার্স এবং এইচপির টিম ডিস্ট্রিবিউশন করতে হবে, এটা নাম্বার 3 পয়েন্ট। ওকে, থ্যাংক ইউ সো মাচ সামি, থ্যাংক ইউ সো মাচ মিস্টার সানোয়ার হোসেন। দর্শক, আমরা এদিকে শুনলাম ফর্মার ক্রিকেটার অ্যান্ড অ্যানালিস্টের কারণগুলো, মতামতগুলো আরেকবার বলি। দর্শক, আমরা স্টুডিওতে শুনছিলাম ঠিক কোন জায়গায় পরিবর্তন দরকার, আপনাদের কাছ থেকেও জানতে চাই আপনাদের মতামত, কি মনে হয় আপনাদের ধারণা অনুযায়ী বাংলাদেশ টিমে ঠিক কোন জায়গায় কাজ করা উচিত সামনে বেটার পারফরমেন্সের জন্য, জানিয়ে দিন আমাদের।